প্রথমবারের মতো ত্রিপুরা রাজ্যে আসছে নন্দী সিস্টার্স। তেলিয়ামুড়া বনেদি ক্লাবগুলোর মধ্যে অন্যতম প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব। প্রতি বছরই দুর্গাপূজাকে কেন্দ্র করে বিজয়া দশমীর পর এবং দীপাবলির মাঝের সময়ে সকলের মনোরঞ্জনের লক্ষ্যে, বিশেষ করে সঙ্গীত প্রেমীদের বিশেষ উপহার দেওয়ার লক্ষ্যে মেগা কনসার্টের আয়োজন করে থাকে। এবছর তার ব্যতিক্রম হচ্ছে না। এবছর তাদের এই মেগা কনসার্টে তেলিয়ামুড়া তথা রাজ্যবাসীকে গানে গানে মাতিয়ে তুলতে রাজ্যে আসছে ভারতবর্ষের উদীয়মান সঙ্গীত শিল্পী অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী, যাদের সবাই নন্দী সিস্টার্স বলেই চেনে। আগামী 5ই নভেম্বর তেলিয়ামুড়া দ্বাদশ শ্রেণী বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হতে চলেছে এই কনসার্টটি। এই কনসার্ট সম্বন্ধে রবিবার সন্ধ্যায় একটি সাংবাদিক সম্মেলন করে বিস্তারিত তুলে ধরেন এই কনসার্টের আয়োজক তথা প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের সম্পাদক পিন্টু দাস। আপনারা সবাই অবগত আছেন যে বিগত বছরগুলিতে আমাদের প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব দুর্গাপূজার পরে এবং দীপাবলির আগে মাঝখানে এই কটা দিন মানুষ যেন আনন্দমুখর থাকতে পারে, মানুষকে আনন্দ দেওয়ার জন্য আমাদের প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাব এই মাঝখানের কটা দিনের মধ্যে একটা বড় পরিসরে আমরা একটা সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করে থাকি। আপনারা দেখে এসেছেন যারা যারা সঙ্গীতপ্রেমী লোক তারা তাদের মতামত অনুযায়ী এই যে সঙ্গীত সন্ধ্যাটা আমরা যেটা করি সেটা ত্রিপুরা রাজ্যের মধ্যে অন্যতম বললে ভুল হবে। সরকারিভাবে যে প্রোগ্রামগুলি বা কালচারাল প্রোগ্রামগুলি হয় সেটার মধ্যে বড় বড় শিল্পীরা এসে থাকেন। কুমার সঙ্গে এসছেন আমরা দেখেছি, আলকাইগনি এসছেন আমরা দেখেছি, কিন্তু কোনো প্রাইভেট বডি, কোনো ক্লাব, কোনো এনজিও অথবা কোনো অন্য সামাজিক সংস্থাদের যে আয়োজনে এত বড় সাংস্কৃতিক অনুষ্ঠান ত্রিপুরা রাজ্যে শুধুমাত্র সঙ্গীতপ্রেমী বন্ধু ভাইদের মতামত অনুযায়ী আমরা সেটা সবচাইতে বড় পরিসরে আমরা করে থাকি। এই বছর এই যে সাংস্কৃতিক অনুষ্ঠান সেটার মধ্যে মূল শিল্পী, প্রধান শিল্পী হিসেবে থাকবেন ভারতবর্ষের জনপ্রিয় সঙ্গীত শিল্পী। যদি আমরা বলি ভারতবর্ষের উদীয়মান সঙ্গীত শিল্পী, সঙ্গীত জগতের উজ্জ্বল নক্ষত্র, তো সেই শিল্পীরা অন্য কেউ নয়, সেই শিল্পীরা হচ্ছে আমাদের অন্তরা নন্দী এবং অঙ্কিতা নন্দী, যাদেরকে গোটা পৃথিবী নন্দী সিস্টার্স নামে চেনে। আমরা আপনাদের কাছে এই মুহূর্তেই আমরা তাদের ভিডিওটা দিয়ে দেবো, তাদের সাথে আমাদের যে এগ্রিমেন্ট 5 তারিখ সন্ধ্যায় ওনারা 5:01 ফ্লাইটে ওনারা আগরতলায় এসে পৌঁছবেন। আমাদের প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের রিপ্রেজেন্টেটিভ হয়ে যারা যারা এয়ারপোর্টে যাবেন তাকে রিসিভ করে বা তাদেরকে রিসিভ করে যারা যারা মিউজিশিয়ানরা সাথে আসবেন 7 জন তাদেরকে আমরা তেলিয়ামুড়াতে নিয়ে আসবো। Hey everybody, this is Antara. This is Ankita and we are the Nandi sisters. We are looking forward to performing for all of you at the Progressive Youth Club Teliyamudi Tripura on the 5th of November. Special thanks to all the members of the Progressive Youth Club. Here's hoping to having a phenomenal time with all of you. See you! এদিনের এই সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সঞ্জিত কুমার দাস, সহসভাপতি কানাই সরকার, সহসম্পাদক ভাস্কর রায় সরকার, এবারের পূজো কমিটির সম্পাদক খোকন দেবনাথ, সভাপতি পঙ্কজ পাল সহ অন্যান্যরা। ব্যুরো রিপোর্ট, আর ই নিউজ।